जिहादेर कथा बोली ताई बोले आमाके जंगीबादी आमी विद्रोही विद्रोही विप्लवी मौलवादी क्यों जंगीबादी सत्यर पक्षे गान गाई बोले आमी विद्रोही सत्यर पक्षे डाकी बोले आमी मौलवादी जिहादेर कथा बोली ताई बोले आमाके जंगीबादी आमी विद्रोही विद्रोही विप्लवी मौलवादी क्यों जंगीबादी जन्मेर परे काने आजान की दाइनी तुमी मौलवादी छाड़ा होनी जन्मेर परे काने आजान दाई की दाइने जी दाई तो जन्मेर परे काने आजान की दाइनी तुमी मौलवादी छाड़ा होनी आबार मरणेर परे जानाजा पड़ाबे आबार मरणेर परे जानाजा पड़ाबे तखन कोथाय पालिये जाबि आमी विद्रोही विद्रोही विप्लबी मौलवादी केन जंगीबादी विद्रोही विप्लबी मौलवादी केन जंगीबादी কি মনে করে ওই হুলুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান জি কিছু আমাকে তো কি মনে করে ওই হুলুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে বাঘের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে সে মেয়েদের কেমন কথা বেহায়া নারীদের কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীদের কেমন কথা বুরকা মানে তাদের মাথা তবে পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জি আজকে কোরআন হাদিসের কথা যদি বলি মানুষকে নামাজের কথা বলি তাহলে আজকে আমরা হয়ে যাই জঙ্গিবাদী আজকে মেয়েদেরকে পর্দার কথা যদি বলি তখন আমরা হয়ে যাই ফতোয়াবাজি জি এরকম হয় কি হয় না তাহলে মূলবে না হলে সমাজ চলবে না আজকে আপনি মারা গিয়েছেন মরার পরে জানাজা পড়াবে কে আপনার খালু পড়াবে সে সময় আপনাকে মূলবি খোঁজ করতে হবে কোথায় রয়েছে পাঞ্জাবিওয়ালা কোথায় রয়েছে দাড়িওয়ালা কোথায় রয়েছে মৌলানা ডেকে নিয়ে আসো জানাজা পড়াতে হবে তাহলে আজকে নামাজি দেখলে আজকে মূলবিদের পিছনে পড়ে থাকতে হবে না মূলবিদেরকে ধ্বংস করার চেষ্টা করলে হবে না সম্মান করতে হবে কেন নবী যে বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরা আজকে সমাজের আলিমেরা হচ্ছে নবীদের ওয়ারিস তাহলে এদের সম্মান করতে শিখুন জি তাহলে বন্ধুরে আমার সে কঠিন কিয়ামতের দিন চার নাম্বার এমন একটা মানুষ রয়েছে যে লোকটা আল্লাহর রহমতের সার তলে জায়গা পাবে নবীজি বলছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি এমন দুইজন মানুষ রয়েছে যে লোকটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা করা কোন মানুষ আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে জি আল্লাহর জন্য ভালোবাসা মানে আজকে আমি একজন আলেম রয়েছি আমাকে এনারা কেউ চিনছে না
আমি এখানে যখন এসেছি মানুষ আমাকে বলছে মাওলানা ভালো আছেন, আমার খোঁজ খবর নিচ্ছে কি খাবেন আজকে, কি খাওয়ার লাগবে, কি দিলে ভালো হবে, এই যে খোঁজ খবরটা নিচ্ছে, সে লোকটা আমাকে চিনে না, আমি তাকে চিনি না, তাহলে এইটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আপনার একজন খুব নিকটবর্তী বন্ধু রয়েছে, সে লোকটা দারু পান করে, সে লোকটা মদ পান করে, সে লোকটা হারাম কাজের সাথে জড়িত রয়েছে, তো আপনি সেই লোকটাকে ঘৃণা করছেন কেন? আল্লাহ এই লোকটার উপরে নারাজ হয়ে আছে, অতএব সেই লোকটাকে ভালোবাসা যাবে না। আল্লাহর জন্য বন্ধুত্ব ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য বন্ধুত্ব গড়ে তোলা, এই লোকটা কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। জি, এবার পাঁচ নম্বর, নবীজি বলছেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ। নবীজি বলছেন এমন একটা মানুষ রয়েছে, যে মানুষটাকে, যে ছেলেটাকে এমন একটা মহিলা, যে মহিলাটা অনেক সুন্দরী রয়েছে, অনেক রমণী রয়েছে, অনেক টাকা পয়সাওয়ালা রয়েছে, সেই সুন্দরী মহিলা, সে মেয়েটা যেন একজন মানুষকে বলছে, একজন যুবককে বলছে, ও যুবক রে তুমি চলো চলো আমার সাথে জেনা করো, আমার সাথে তুমি ব্যভিচার করো, পৃথিবীর কোনো মানুষ জানবে না বড় লোকের মেয়ে রয়েছে, তাদের খানদান বড় রয়েছে, টাকা পয়সা বালা রয়েছে। সে সময় যুবককে বলছে, যুবক তুমি আমার সাথে জেনা করো, আমার সাথে ব্যভিচার করো, চলো চলো আমরা পালিয়ে বিয়ে করি গা, এইভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে। সে সময় আল্লাহর নবী বলছেন, যুবক তুমি যদি বলতে পারো ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে বলে ভয় করি, ও যুবতী রে আমি তোমার সে দাওয়াতকে গ্রহণ করতে পারলাম না। তাহলে যে সময় কোনো মহিলা, বড় লোকের মেয়ে, একটা সুন্দরী মেয়ে, সে মেয়েটা যখন দাওয়াত দেবে আমার সাথে জেনা করো, ব্যভিচার করো, সে সময় যদি তুমি বলতে পারো আমি তোমার জেনার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না, তার প্রস্তাব যদি ফিরিয়ে দিতে পারো, তাকে যদি রিটার্ন করে দিতে পারো, আর বলো আল্লাহকে বলে ভয় করে, তাহলে নবীজি বলছেন কঠিন কিয়ামতের দিন সে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। পানিটা দেখি। জি, তাহলে সে যুবক, যে লোকটা, একটা মহিলা, অনেক সুন্দরী মহিলা রয়েছে, সে দাওয়াত দিয়েছে জেনা করার জন্যে, তার জেনার দাওয়াতকে যদি আপনি রিটার্ন করতে পারেন, ফিরিয়ে দিতে পারেন, নবী যে বলছেন আল্লাহর রহমতের ছায়ার তলে সে লোকটা জায়গা পাবে। জি, তাহলে সে লোকটা আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। এবার ছয় নম্বরে কোন লোকটা রয়েছে, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, নবীজি কি বলছেন? ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন একটা মানুষ রয়েছে, যে লোকটা ডান হাতে দান করেছে তো বাম হাতকে কোনো খবর নাই, বাম হাতে দান করেছে তো ডান হাতকে কোনো খবর নাই। আল্লাহর নবী বলছেন যারা গোপনে আল্লাহর কাছে দান করবে, সে কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। যে বক্তা চলে এসেছে আমি শর্ট করে দিচ্ছি, সাত নম্বর কোন ভাগ্যমান রয়েছে, যে লোকটা আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। নবী যে বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহর নবী বলছেন এমন মানুষ রয়েছে, যে লোকটা দিনের বেলায় গুনহার কাজ করেছে, পাপের কাজ করেছে, রাতের অন্ধকারে গুনাহ করেছে, পাপের কাজ করেছে, আর এই পাপ করার পর সে লোকটা মসজিদে গিয়েছে, আর মসজিদে গিয়ে আল্লাহর সামনে হাত পেতে বলছে, হে আমার রব, আমি দিনের বেলায় পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আর আল্লাহকে ডাকতে ডাকতে, গোপন ভাবে আল্লাহকে ডাকতে গিয়ে, যে লোকটার চোখ দিয়ে পানি ঝরে যায়, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে, সে কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে, সে লোকটার কোনো চিন্তা রবে না।
জি, তাহলে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে কে? যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে। আল্লাহর ভয়ে যে লোকটা কাঁদবে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। জি ভাই আমার, তিনটি এমন লোক রয়েছে, একটি এমন চক্ষু রয়েছে যে চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। সে চক্ষুগুলো কি আপনি একটু শুনেন। নবীজি বলছেন এমন সে একটা চোখ রয়েছে যে চক্ষুটা আল্লাহর দিনকে পাহারা দেওয়ার জন্য, আল্লাহর দিনকে কোরআনকে মুসলিমদের হেফাজত করার জন্য, আল্লাহর দিনের পাহারা দেওয়ার জন্য জাগরণ হবে। সে লোকটা আল্লাহর সে জাহান্নামে, সে চোখটা জাহান্নামে পড়বে না। বলুন সুবহানাল্লাহ। আরো একটা চক্ষু রয়েছে যে চক্ষুটা বেগানা নারী দেখলে নিচু হয়, পরের বেটিকে দেখে যার চোখটা নিচু হবে সেই চোখটা আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আর একবার বলুন সুবহানাল্লাহ। এবং তিন নম্বরে নবীজি বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদতে পারবে সে চোখটা আল্লাহর জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসগুলো রয়েছে, এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে সে কঠিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সে কঠিন কিয়ামতের দিন যতই ভয়ঙ্কর হোক না কেন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। আজকে জীবনটা আমরা বাতিল পথে চলে শেষ করে দিলাম, আজকে মালের পিছনে ছুটেছি। তাহলে হে হতভাগা, কঠিন কিয়ামতের দিন মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর সামনে থেকে বাঁচানোর কোনো উপায় থাকবে না, আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। জি, তাহলে একটা আপনাকে শেষে গজল বলে আমি শেষ করে দিচ্ছি। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, ও মানব গৌরব করার নাই রে কিছু নাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কন্দ হলে চিতায় পুড়ে ছাই, ও মানব গৌরব করার নাই রে কিছু নাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, সাড়ে তিন হাতে মাটির বিছানা হইবে রে আসন, তোর হইবে রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, সাড়ে তিন হাত মাটির বিছানা হইবে রে আসন, তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসিবে ভাই, ও মানব গৌরব করার নাই রে কিছু নাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি দমের খেলা সে, যেতে হবে সেই জায়গাতে যেথায় আপন দেশ, তোর যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি দমের খেলা সে, যেতে হবে সেই জায়গাতে যেথায় আপন দেশ, তোর যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই, ও মানব গৌরব করার নাই রে কিছু নাই, ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম
মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সর্বশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কঠিন ভয়ঙ্কর আমরা যেন আল্লাহর আরশের তলে আল্লাহর রহমতের ছায়ার তলে যেন জায়গা পাই সকল পড়ি, আল্লাহুম্মা আমিন। আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর বিধানগুলোকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দেন সকলে পড়ি, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপ হজরাত যে লোক ইধর উধর ঘুম রহে হ্যাঁ, আপ জলসা কে পিন্ডাল কে নিচে আ জায়ে। অভি আপকে সামনে যে তকরীর ফরমা রহে থে ও থে ফজিল শেখ জনাব মাওলানা ফিরোজ আলম রিয়াজি সাহাব, যে কটিহার সে চল করকে আপকে বড়ে হি আদব কে সাথ আপ তমাম হযরাত সে গুজারিশ ইয়ে হ্যায় কি ইয়ে জো জলসা হ্যায় সব করতে জানো জিন্দা, ইয়ে তালিমি ফরাও আর মাশরা কো সুধারনে কে লিয়ে আপ ছোটা ভেবে চিন্তা লাগা উন দোনো চিজো কো মধ্যে নজর রাখতে হুয়ে জলসা গাহ মে আয়ে খুললে টেপ দিয়ে কোনো দিন লাগাতে হ্যায় আর আপ নেকি কে হকদার বনে, আপ ঘর সে চলতে হ্যায় বাজার মে ঘুম লেতে হ্যাঁ সে ঘুম কে চলে জানা ইয়ে আপ সওয়াব কে হকদার নহীঁ বনে, ইসলিয়ে বড়ে হি আদব আর আজিজানা ইলতিমাস হ্যায় কে আপ তমাম লোক দো দিন কা জলসা হ্যায় কম ওয়াক্ত মে হম লোক জলসা কি কারওয়াই কো খতম করেঙ্গে, ইসলিয়ে আপ আয়ে আপকে সামনে আব জলসা মে जो इश्तेहार में दिया गया है फजीलतुस शेख जनाब मौलाना मसूद आलम साहब रियाजी जो कटिहार से चलकर आपके बीच आए हैं, हम उनकी तकरीर को सुनेंगे, इसलिए आप तमाम लोग स्टेज के अंदर चले आए ये पिंडाल के अंदर आए और उनकी तकरीर को सुने। अब आपके सामने फजीलतुस शेख जनाब मौलाना एक घंटा वक्त मुकर्रर किया जाता है, इंशाअल्लाह अपनी तकरीर को वक्त के हदूद में ही मुकम्मल करने की कोशिश करेंगे। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকের আওয়াজ কমিয়ে দিলেন নাকি জি? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الرجيم بسم الله